গত কুড়ি নভেম্বর হুগলির বৈদ্যবাটিতে অজানা পোকার কামড়ে মৃত্যু হয়েছিল বছর বত্রিশের সুদীপ আনন্দীর এই আতঙ্কের রেস কাটতে না কাটতেই এবার সেই আতঙ্ক এসে ছড়িয়েছে ডানকুনিতে এই মুহূর্তে আমি রয়েছি ডানকুনির একটি বাড়িতে এবং আমি আসবো বা দেখাবো যে এখানের যে দেখতে পাচ্ছেন যে ব্যক্তি সেই ব্যক্তি আজ দুপুরেই হঠাৎই তাকে অজানা একটি পোকা কামড় দেয় এবং তারপরেই সে আতঙ্কে স্থানীয় হসপিটালে যায় হাসপাতালে যায় এবং তারপর ওখান থেকে কলকাতায় গিয়ে দিন তার কী কর্মকাণ্ড এবং কতটা আতঙ্কে রয়েছে আমরা তাদের সাথে কথা বলে জেনে নেবো কী হয়েছিল সকালে সকালবেলা হঠাৎই আমি দেখি আমার মানে পেটের ঠিক নাভির ভিতরে একটা মানে হাত দিতে দেখলাম কিছু একটা আছে ওটা ওটা বার করলাম যখন মানে হাত দিয়ে যখন নাড়ালাম তখন দেখলাম একটা পোকা মতো তো আমার আমি প্রথমে বুঝতে পারিনি আমার বোন ছিল বোন বাড়িতে ও নিজে দেখেছে ও দেখে ওই টেনে বার করেছে ওটাকে মানে যখন টেনে বার করেছে রীতিমতো টেনে বার করতেছে মানে এতটাই কামড়ে বসেছিল তো ওটা আমি প্রথমে তো বুঝতে পারিনি এরকম টিভিতে দেখাচ্ছে স্কার্প টাইফার্সের ব্যাপারে তো সেটা দেখে আমি একটু ভয় পেয়ে যাই বা আমার বোনও ভয় পেয়ে যায় তখন আমরা এখানে লোকাল চণ্ডীতলা যে হসপিটাল আছে গ্রামীণ হসপিটাল ওখানে যাই ওখানে গিয়ে আমরা ডাক্তারবাবুকে ওখানে যে সেই সময় যে ডাক্তারবাবু ছিলেন ওনাকে দেখাই ওটা দেখাবার পর উনি একটা টিটেনাস দিলেন আর অ্যান্টি অ্যালার্জি একটা ট্যাবলেট দিলেন তো ওটা খাওয়ার পর উনি বললেন যে আপনাকে এখন দেখতে হবে যে আপনার জ্বর আসছে কিনা বা মাথা ভারি হচ্ছে কি না বা মমি হচ্ছে কিনা এসব দেখে এক্ষুনি কোনো ব্লাড টেস্ট করলে কোনো রিপোর্ট পাওয়া যাবে না তো সেই রিপোর্ট আমি তো ওখানে উনি বললেন উনি বললেন আমি বললাম যে তাহলে কোনো বড়ো কোথাও গিয়ে দেখাবো বা কিছু উনি বললেন আমি খুব বেশি হলে মেডিকেল ট্রান্সফার করতে পারি মেডিকেল উনি ট্রান্সফার করলেন ওখানে গেলাম ওখানে গিয়ে দেখাবার পর উনি ওনারা কিছু বুঝতেই পারলেন না যে এটা কী প্লাস ওনারা সেরমভাবে কোনো গুরুত্বও দেননি ওনাদের বলছি যে আমার এখনও কোনো মানে সেরম জ্বর শরীর খারাপ বা জ্বর কিছু হয়েছে এরম কোনো ব্যাপার নয় তো ওনারা বলছে আপনাদের ভর্তি হয়ে যেতে হবে এক্ষুনি এখন ভর্তি হয়ে গেলে তবে আমরা দেখতে পাবো ট্রিটমেন্ট করতে পারবো নাহলে কিছু করা যাবে না তো আমি ওনাদের ওনারাই বলেছিলেন ওনাদের যে জুনিয়র ডাক্তার আমাকে দেখছিলেন উনি বললেন যে যদি এটা সব থেকে ভালো হয় যে বেলেঘাটা আইডিতে গিয়ে দেখালে ওনারা এইসবের বিশেষজ্ঞ তো আমি ওখান থেকে আইডিতে যাই বেলেঘাটা আইডিতে যাই বেলেঘাটা আইডিতে যাওয়ার পর ওখানে ওই মুহূর্তে যে ডাক্তারবাবু ছিলেন এমার্জেন্সিতে প্রসেনজিৎবাবু নাম তুমি উনি বললেন ওটা দেখেই উনি বললেন যে না এটা ওরাম কোনো পোকা না এটা ছাড় পোকা একটা পোকা দেখে ভয় পাচ্ছেন বলে আমি তাও বললাম ওনাকে আপনি ভালো করে দেখুন যখন আমি ওটা রেখেছিলাম ওটা দেখা বললাম বলছি যে না ওটা দেখিও না ওটা এক্ষুনি লাভ মারবে এখানে পড়ে যাবে তো সেই ছাড় পোকা বলে আমাকে ওখান থেকে বার করে দিলেন বললেন যে না এটা পোকা এরম কোনো ব্যাপার নেই ও সব ফালতু আপনারা ভয় পাবেন না তো আমি ওখান থেকে আবার চলে এলাম এসে আমাদের এখানে আমার চেনা পরিচিত তমাল হাজরা ডাক্তারবাবু ছিলেন তো ওনাকে দেখালাম উনি দেখলেন দেখে উনি নিজেও এটা কনফার্ম করছেন যে ওটা এক ধরনের স্ক্রাব তো ওটা উনি কিছু ওষুধ দিয়েছেন আর উনিও বললেন যে রাতে জ্বর আসলে একটু খেয়াল রাখতে বা কোনো বমি ভাব এলে কোনো রাস বেরোচ্ছে কিনা গায়ে সেটা দেখতে বললেন খেয়াল রাখতে বললেন আর উনি কিছু ওষুধ লিখে দিয়েছেন ওই ওষুধটা খেতে বললেন এরপর যদি কোনো রকম প্রবলেম হয় তখন আরও ডাক্তারের পরামর্শ নিতে বলেছেন প্রথমেই বলি এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ এখন ব্যাপারটা অনেকেই অ্যাওয়ার এবং অনেকেই জানেন এবং ডাক্তারবুড়ার ব্যাপারটা নিয়ে অনেক সচেতন আগে এটা পাওয়া যেত না এখন ইদানিং কিছু কেস পাওয়া যাচ্ছে ডানকুনি তো এর আগে আমাদের এখানেই একটা পেশেন্ট ভর্তি হয়েছে তার কিছু গায়ের জ্বর এবং র্যাশ ছিল অন্যান্য রক্ত পরীক্ষা করে সেগুলো নেগেটিভ হওয়ার পর আমরা তখন বাধ্য হয়েছিলাম স্ক্রাবটা হিপার্সটা টেস্ট করানোর জন্য এবং সেটা পজিটিভ হয়েছিল। এবং তার যা চিকিৎসা সেটা দেওয়ার পরে পেশেন্ট সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় সুতরাং এটা নিয়ে অযথা আতঙ্কর কোনো কারণ নেই রুগীদের বলবো সচেতন থাকতে জ্বর হলে ডাক্তার দেখাতে জ্বর সঙ্গে র্যাস থাকলে পাগা হাতে যন্ত্রণা হলে বা মাথা যন্ত্রণা হলে বা বমি হলে যেন ডাক্তারবর সাথে যোগাযোগ করে কি করা উচিত পেশেন্টকে সচেতন হওয়া উচিত পেশেন্টকে ডাক্তারের পরামর্শে থাকা উচিত প্রয়োজন মতো তার ব্লাড টেস্ট করা উচিত করে যদি সেটা পজিটিভ হয় তখন তার চিকিৎসা করা উচিত এবং তার ডেফিনিট চিকিৎসা আছে করলে রুগী সুস্থ হয়ে যায় ডক্টর তমাল হাজরা কিভাবে এলো অ্যাকচুয়ালি আমি নিজেই হতবাক যে কিভাবে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরেও এই পোকা আমাদের বাড়িতে এসেছে আর কিভাবে যে কামড়ালো সেটাও আমি জানি না তো যখন কামড়ায় আমি সেটা ফার্স্টে রেক্টিফাই করি এবং ওটা আমি কালেক্ট করেও রেখেছি যাতে আমাদের চিকিৎসার ক্ষেত্রেও সুবিধা হয় তবে আমার একটাই বক্তব্য যে আমার বাড়িতে তো একজন অবশ্যই এটা নিয়ে সাফার করছে যদি পৌরসভা থেকে একটু আমাদের ডানকুনির আশেপাশের যে সমস্ত ড্রেন জলাশয় এগুলোকে একটু পরিষ্কার করার ব্যবস্থা করে বা কেয়ারফুল হয় তাহলে হয়তো আমার বাড়িতে যেরকম কেউ সাফার করছে অন্য আর কেউ সাফার করবে না আমার নাম পিয়ালি পিয়ালি মুখার্জি সতেরো নম্বর ওটা হচ্ছে অ্যাপার্টমেন্ট লিচু রায়পুর ইলেকট্রনিক তার পাশেই আহ নর্দমায় কিছু জন্ডল আছে ওটা অভিযোগ করে দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি তাহলে কালকে বা এসে আপনাকে আমি তো অবশ্যই আমি এখন এইমাত্র শুনলাম নিশ্চয়ই কালকে করিয়ে দেবো মানে যথারীতি পরিষ্কার পরিচ্ছন্ন লেবুর তেল স্প্রে সবকিছুই করা হয় ঠিক আছে আচ্ছা সবকিছুই করা হয় যেখানে যদি আবর্জনা যদি থাকে কেউ যদি বলে নিশ্চয়ই আবার করবে যদি প্রত্যেক দিনে তো জঞ্জাল তো হয়েই যাচ্ছে প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করাই হচ্ছে হুগলির বৈদ্যবাটির গৃহবধূর মৃত্যুর কারণ কিন্তু এখনো জানা যায়নি কোন প্রকার কারণে মৃত্যু হয়েছে সে নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে তারপরে এই ডানকুড়ির মতো জায়গাতে যেখানে একেবারে শহর এলাকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি দেখতে পাচ্ছেন এই সমস্ত বাড়ি এত পরিষ্কার থাকা সত্ত্বেও কিভাবে এই রকম পোকা এখানে আসছে এই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন এবং তার পাশাপাশি তন্ময় যেন জানালেন যে তার অনুরোধ পৌরসভার কর্তৃপক্ষর কাছে যে পৌর কর্তৃপক্ষ যাতে এই দিকে নজর দেয় এবং যাতে পৌর এলাকাটাকে যায় আরও পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় কারণ এই আতঙ্ক আজ তন্ময়ের বাড়িতে কাল আপনার বাড়িতে অথবা অন্য কারো বাড়িতেও হতে পারে সেই দিকে যাতে পৌর কর্তৃপক্ষ নজর দেয় সেটা আবেদন করেছে এবং পাশাপাশি ডানকুনির মতো এলাকায় এই পোকা কিভাবে আসলো সেটা কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন এইচবি ডিএনএন বাংলা ডানকুনি